পড়ি শুনি মানি কম, পড়ি শুনি মানি কম, তা না হলে এত বড় একটা নাপাক কথা কেউ বলতে পারে না যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। আপনারা কি বলেন হুসাইনের দোষ না? এ কত বড় কাফের হলে এ কথা বলতে পারে। এক এর মধ্যে হয় না, ওয়াজের ভিতরে শিরোনি করতে না না শিরোনি পড়তে আইসে, হয়তো বা কারোর বিয়ে হয় না, বলে দিলে মাথা হাসরাই মাথা হাসরাই দেখা করলে বিয়ে। বাবাজিরা আবু জেহেলের সাথে নবীজির কলেমা নিয়ে মারাত্মক ঝামেলা ছিল, কিন্তু আবু জেহেল এই কথা বলে নাই যে তোর চেহারা ভালো না, তোর মুখে দুর্গন্ধ, দাঁত মাজিস না, এই কথা কিন্তু আবু জেহেল বলে নাই। ইউটিউবে একটা বক্তা বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাহলে এই কোন নাপাক ছেলেকে ওর মা পেটে রাখছিল? আমি প্রায় মহাপিলে বলে থাকি যে টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, বক্তা আমার থেকে ভালো হতে পারে, কিন্তু লুঙ্গি টান দিলে মনে হয় মেশিনটা কাটা নয়। মুসলমান হলে এ কথা বলতে আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, আর আমাদেরকে আরো নবীজির উপরে আদর করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। খাতুনে জান্নাত মা ফাতিমা, জান্নাতের সর্দারে নারীদের, যুবকদের সর্দার হল হযরত হাসান এবং হুসাইন। এক বক্তা বলতেছে এত বড় বড় নবী থাকতে হাসান হুসাইনকে জান্নাতের সর্দার বানাবে কেন? জানে মানে না, মানে না। আমি এক জায়গায় বলছি যে আপনার দাঁড়ায় কিয়াম করা কি জায়েজ? তো বলছে হুজুর জায়েজ, তা আপনারা করেন না কেন? বলে মুরব্বীরা আমাদেরকে কসম খাওয়াইছে খবরদার দাঁড়াবি না। ও এরকম মুরব্বীদের কথায়, আত্মীয় স্বজনের কথায়, উস্তাদের কথায় উলট পালট কথাবার্তারা বলছে। খাতুনে জান্নাত মা ফাতিমা যুবতী হয়ে গেলেন, যুবতী হয়ে গেলে আমরা মেয়েদেরকে চেষ্টা করি যে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া। যখন আমরা কাজের ঝামেলায় ছেলে খুঁজতে পারি না, তখন ঘটক ডাকি যে বাবা কিছু টাকা পয়সা দিব একটা ছেলের খোঁজ নেও তো। ছেলে ফেন্সিডিল আর ইয়াবা ট্যাবলেট খায়, ঘটক এসে কি বলবে জানেন? তাহাজ্জুদের নামাজ কাজাই নাই, এরকম বলবে। কিন্তু মেয়ে দেখবে যে মেয়ে টেলিভিশন ফেসবুক ছাড়া চলে না, ঘটক এসে বলবে ও সব সময় তসবি ধরেই বসে থাকে। কিন্তু মা ফাতিমা কি তাই? সরে পড়া লাগবে। মা ফাতিমার জন্য কি এত ঘটক পাঠানো লাগবে? কি জন্য? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ফাতিমা আমাদের বাড়িতে বেড়াইতে এসে দুই একদিন থাকে, আমার জানলা দরজা বন্ধ, ফাতিমা আসার সাথে সাথে মুখের পর্দাটা তোলার সাথে সাথে তার চেহারার আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। কি দামি ক্রিম মাখতেন তিনি নাকি? মা ফাতিমা জীবনে ক্রিম মাখছে না? মুসলমানের মেয়েদের জন্য, ছেলেদের জন্য
কোনো ক্রিম লোশন মাখা লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ আনতে যে অজু, নামাজের আগে যে অজু বানাই, এই অজুর পানির মতো পৃথিবীতে ভালো ক্রিম আর হয় না। যদি বিশ্বাস না হয়, একজন নামাজি ছেলেকে দাঁড় করান আর একজন বেনামাজিকে দাঁড় করান, একটা টেরা মানুষও যদি দেখে বুঝতে পারবে এটা নামাজি, চেহারাই বলে দিবে জোরে বলে। মুসল্লিদের টেনশনে আছে, মুসল্লি টেনশনে আছে, মুসল্লি আজান কোন সময় দিবে, সরও টেনশন করে কোন ফাঁকে সই করা যায়, টেনশন দুইটা। নামাজের টেনশন যারা করে তাদের চেহারা স্বাস্থ্য ভালো থাকে, আর যারা শরীর টেনশন করে তাদের তাকানোই সো সো হ্যাঁ ঠিক কিনা। এখন যদি পুলিশ আসে আমরা সব বসে থাকব, কিন্তু যদি এর মধ্যে চোর থাকে আস্তে করে মাথাটা লুকায় থাকবেন, হাই ওই দিক দিয়ে পলায় যাবে, বিলবিল আমরা কি পলাবো নাকি? চোরের মন চোরের টেনশন, পুলিশ পুলিশ। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা 100-200 উট ভরপুর মালামাল নবীজির কাছে আসে আর চিঠি পাঠায়, নবী গো আপনার মেয়ে ফাতিমার সাথে আমার ছেলে বিয়ে দেন, এই 200 উট মালামাল সব ফাতিমাকে দান করলাম। নবীজি বলে পালাও, সরো। নবীজি কি কয়? আর আমরা 5 লাখ টাকা দিয়েছে শ্বশুর, পালচার গাড়ি দিয়েছে, শ্বশুরের দেওয়া গাড়িতে জামাইও চড়ে বিয়াইও চড়ে। আমি দাঁড়া, পালচার গাড়ি কত দাম কয়ে হুজুর? ফিসাবিলিল্লাহ, কেন ছেলে বিয়ে দিয়েছি বুঝেন না? তুমি ছেলে বিয়ে দিয়েছেন, যৌতুক নেওয়া তো হারাম। বলছে নাউজুবিল্লাহ, আমরা যৌতুক নিয়েছি নাকি খুশি হয়ে 5 লাখ দিয়েছে আর একটা পালচার গাড়ি দিয়েছে, হারামকে খুশি হয়ে নেওয়া বলে কায়দা করতেছে। একদল সুদখোর তারা এখন জমিনের উপরে টাকা দেয় বৎসরে, আসেনি আপনাদের দেশে? আসেনি? আমি বলি সুদ খাইস, বলেন না ওজুবিল্লা, এটা আমি জমিন জমিনের উপরে টাকা দিই, এটা সুদ হয় না। অরে মুসলমানরা ফেসবুকটা খুলে দেখো তুরস্কের অবস্থা কি, ঠিক কিনা? এমন ভাবে বাড়িঘর ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব আমেরিকার প্রবাসী বাড়ি আসছে সবাই, আত্মীয় স্বজন নিয়ে ঘরের ভিতরে বিয়ের মিটিং চলতেছে, এমন সময় বিল্ডিংটা ধসে গেল, একটা মানুষও বাঁচে না। মা বা ভাই দাদার সব মারা গেল, 3 মাসের একটা বাচ্চা বেঁচে গেল, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল, আমি শুধু থাকবো না এই জনপূর্ণ ভবে,
বুঝলাম সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় আমি একদিন নদীর ওই পারে হাবিবুল্লাহ শাহ মাজারের ওই দিকে ওয়াজ করে আসতেছি, অল সাজাদপুর লাইটিং করা, অল সাজাদপুর, আমি কি ব্যাপার অল সাজাদপুর লাইটিং করা, বলে আমাদের এমপি সাহেবের মেয়ের বিয়ে না ছেলের বিয়ের হয়েছে শুনছিলাম। নাইট গার্ডকে জিজ্ঞাসা করলাম এমপির মেয়ের বিয়ে কোথায়, সেই হাসিবুর রহমান স্বপন সেই জায়গায় সেটিং হয়েছে প্রফেসর মেরিনা জাহান কবিতা, ঠিক কিনা? আবার যখন চলে যাবে চলে আসবে আর একজন, কত বক্তা গেল বাঙালি হুজুর সিয়ার দখল করল, সেই দিন যখন টান মারবে রে আর কিয়ামত পর্যন্ত বাঙালি হুজুর আর সিয়ার পাবে না। দুই দিনের এই অভিনয়ের মধ্যে গুনার বোঝা নিয়ে কবরে যাইও না। নবীজি বলছে যাও, হবে না। কাফেররা নবীজির শত্রু না বন্ধু? কাফের বেঈমানরা বলে বেটা বা ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আমার নবীজির ইব্রাহিম তৈয়ব তাহের কাছে চারজন সন্তান, সবগুলো ছোটবেলায় মারা গেছে, এবার ওনার মেয়ে, যার জন্যে ওই দেশের ভাষায় লেজ কাটা বলে গালি দিয়েছিল কাফেররা। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, ইন্না আকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখন কাফেররা টিটকারি মারত সাহাবীদের কষ্ট হতো কি হতো না? আমাকে যারা ভালোবাসেন আমার বিরুদ্ধে বললে আপনার অল্প একটু হলেও কষ্ট হবে কিনা? নবীকে টিটকারি মারলে সাহাবীরা কষ্ট পাইতেন। হযরত আবু বকর ওমর গিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি ফাতিমার বিয়ে দেবেন না? নবী বলে, পাগলের দল, মেয়ে পোষা যায় নাকি? এত বিয়ে আসে আপনি সব তাড়িয়ে দেন। নবীজি সেদিন কি বলেছিলেন, ও লজ্জাহীন মুসলমান, ওয়াজ করি কোন লজ্জায় শুনি বা কোন লজ্জায়? আরে আবু বকর ওমর রে, আমার ফাতিমার বিয়ে দিতে গেলে উট ভর্তি মালামাল দরকার নাই, জমিদার রাজা বাদশার দরকার নাই, একটা ছেলে দেখো যার জীবনে নামাজ কাজা না আর যে 100% আল্লাহওয়ালা, দেখো যদি ঘরের বেড়া না থাকে তাও আমি দিব, নামাজি ছেলে ছাড়া আমার ফাতিমাকে পুষতে পারবে না। নবীজি ফাতিমাকে বিয়ে দেওয়ার জন্য কি জামাই খুঁজতেছেন জোরে কোন? আমরা কি জামাই খুঁজি? যদি সুদের টাকা খাই কোটিপতি হয় দরকার নাই, ধনী দরকার, আর যদি নায়ক নায়িকা হয় কথা নাই, আর না হয় বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার হলে তো মনে হয় মেয়ে যা আছে সব এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। ওরে পাগলের দল, গোরস্থানের মাহফিলে ফেসবুকটা খুলে দেখে আইসো রাস্তা থেকে তুরস্ক আর সিরিয়ার অবস্থা কি, কিসের টাকা আর কিসের বাড়ি ঘর, দশতলা বিল্ডিং ভেঙে গেল
শুধু বালি সিমেন্ট আর রড, কেউ কিনার লোক না। কত লাশ জোর ভিতরে পচে দুর্গন্ধ হয়ে আছে। সাভারে রানা প্লাজা ভপ করে ধসে গেল, ওখান থেকে লাশ খুঁজে বের করে একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সাংবাদিক মাইক ধরেছে, বাবা তুমি কি জন্যে কাঁদছ? বলে ওরে ভাই সাংবাদিক, এই রানা প্লাজার গার্মেন্টসে আমার মা বাপ চাকরি করত, দেখো জামা কাপড়, আজকে বেতন তুলার দিন, মা বলেছিল বেতন তুলবো, আজকে তোদের নতুন জামা কিনে দিব। আমার মা বাপ দুইজন এই বিল্ডিং এর তলে মরে পড়ে আছে, কোথায় দেখো? ওই বাচ্চা ছেলে চিৎকার করে কান্দে আর বলে, আমাদের মার্কেটিং দরকার নাই, আমাদের মা বাপের চাকরি দরকার নাই, আমরা লাশটা যদি পাই আমাদের আর কিছু প্রয়োজন না। আমরা আঘাতে পড়লে দুদিন খুব কান্দি, যখন একটু সাময়িক আঘাতটা ছুটে যায় তখন আল্লাহর রাসূল পীর মুর্শিদ আলেম ওলামা সব ভুলে আমরা বান্দর হয়ে যাই। বাইরে আমার পর্দার আড়ালে মা বোনেরা কেবল কিন্তু ওয়াজ শুরু করছি, যথেষ্ট মেয়েরা হয়েছে শুনলাম, বহু মেয়েরা হয়েছে, মা শাশুড়িরা শুনো তোমাদের ওয়াজ আছে। হযরত আবু বকর আর ওমর বসে বসে ভাবতেছে, আবু বকর বলে ফেলাইছে, ওমর ফাতেমার বিয়ে দিতে গেলে নবীজি বলেছেন আল্লাহওয়ালা ছেলে দরকার, নামাজি ছেলে দরকার বলে। ওমর আমাদের ভিতরে একজন নামাজি বলতে হযরত আলী, কে? হযরত বেলাল যখন আজান দিতেন আল্লাহর কুদরতি ক্ষমতায় বিলালের আজানের সুর আল্লাহ আড়াই মাইল দূর পর্যন্ত পৌঁছায় দেয়। হযরত বেলালের আজান শোনার সাথে সাথে আলী আল্লাহু আকবার বলতেন, হযরত আলীর আল্লাহু আকবারের আওয়াজ চার মাইল দূর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। চার আর আড়াই, সাড়ে ছয় মাইল দূরের মানুষগুলোকে নামাজ পড়ানোর জন্য হযরত আলীকে এত দূরে রেখেছিল। পার ভিতরে তীর ঢুকেছে, সাহাবীরা টান দেয়, হযরত আলী চিৎকার করে, পাহাড় পর্বত কাঁপে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হযরত আলীর তীরটা তো বের করা গেল না। আমার নবী বলছে, আমি যে টাইমে বলবো সেই টাইমে বের করবা, আলী মোটেও টের পাবে না। বলে হুজুর বলেন টাইমটা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তীর বের করবা টের পাবে না। নামাজের সেজদায় গিয়ে হযরত আলী পড়তেছেন সুবহান রব্বিয়াল আলা, তীর টান দিয়েছে, যাই নামাজ রক্তে ভিজে গেছে। সালাম ফুরানোর পরে জিজ্ঞেস করে, রক্ত কিসের? বলে হুজুর গো আপনার তলোয়ারটা বের করা হয়েছে। আমার নবী জিজ্ঞেস করে, আলী রে এমনি টান দিলে তুমি সহ্য করতে পারো নাই, সেজদা যাই তীর বের করলো টের পালানা ব্যাপার কি? কেন্দে কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলী, সেজদায় আমার মাওলার কদম মুবারকের উপরে সেজদায় পড়েছিলাম, মাওলার কদম মুবারকের সেজদায় আমি মাওলার সাথে মিশে গেছি, এই জন্যে হুজুর গো আমি আলী মোটেও টের পাই না। আর আমার দেশের মুসল্লি কয় ইমামদার পিছনে নামাজ হবে না বলে কেন? ওর বৃদ্ধ আঙ্গুল লড়ে গেছে,
ইমামের বৃদ্ধ আঙ্গুল নড়ে গেল, মুসল্লি কেমনে টের পাই। তাহলে এই মুসল্লির আল্লাহর দিকে খেয়াল নাই, ওই ইমামের বুড়া আঙ্গুল কখন নড়ছে এইটার দিকে খেয়াল। ভালো করে মনে রাখো, মুসল্লি নামাজ এত সহজ নয়। একজন নামাজ আদায় করতেছে, লাইলির প্রেমে মজনু মগ্ন হয়ে নামাজির সামনে দিয়ে যাচ্ছে, নামাজির ঠাস করে চর মেরে কয়, দেখিস নি তোর বাপ নামাজ পড়তেছে, আমার সামনে দিয়ে গেলি কেন? মজনু বলে, ভণ্ড নামাজি রে, আমি তোর মওলার প্রেমে দেওয়ানা না, আমি একটা নারী লাইলির প্রেমে দেওয়ানা, লাইলি 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 করতে গিয়ে আমি শুধু লাইলিকে ছাড়া কিছু দেখি না, তুই যেখানে নামাজে দাঁড়াইছিস তা আমি দেখি না, তার কারণ আমি দেখি শুধু আমার লাইলিকে। আর তুই আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে নামাজে দাঁড়ালি, ওরে ভণ্ড আল্লাহওয়ালা আমাকে কেমনে দেখলি, এত সহজ কথা নয়। আমাদের মসজিদের ইমাম সাহেব সেজদার থেকে ওঠার সময় কয়, সামি আল্লাহ ইমান হামিদা, এই কথাটা তো হবে রুকুর থেকে ওঠার সময়, ঠিক কিনা? আর উনি সেজদার থেকে ওঠার সময় কি বলছে, সামি আল্লাহ? আমি বলছি, আব্বা সেজদার থেকে সামি আল্লাহ বলে উঠলা? তো বলছে, চাষা কিছু মনে করবেন না, 1400 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দাম করেছি, সেজদায় যাই পাঞ্জাবির কথা মনে পড়িয়েছে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে, ইমাম যদি পাঞ্জাবি কিনে সেজদায় গিয়ে, মুসল্লি তো সেজদায় ডাকাতির প্ল্যান করবে। ইউটিউবে বক্তা, কোন বক্তার চোখে পানি নাই, এই বক্তা ওই বক্তাকে বলে কাফের, ওরে শিচর, এই হলো বক্তার ভাষা, আছে নাকি? ওরে বাটপর, এই হলো বক্তার ভাষা। মসজিদে গেলাম একটু চোখের পানি ফেলবো, বক্তা তো শুধু সিটার বাটপার নিয়ে ব্যস্ত। মসজিদে যাই দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর পরে কয়, আল্লাহুম্মা মিন বিরহমাতিকুম, এর ভিতরে কিছু নাই, গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মত, কর যদি রহমত ভয় কিরে আমার, আমি গুনাগার গো মাওলা, আমি গুনাগার, এসব কিছু নাই। আমি বলছি, এত শর্ট মোনাজাত হাত তোলার সাথে সাথে বেরহমাতিকা কি ব্যাপার? বলে মোনাজাত করা জায়েজ নাই, তাহলে এটুক করলেন কেন? বলে কিছু সুন্নি লোক আছে, এইটুক না করলে আবার ইমামতি টিকবে না, সুন্নিদের ভয় এইটুক রাখছে। এই যদি হয় ধর্মের ধর্মান্ধ, কাকে বোঝাবো আর কাকে শোনাবো? ডাক দিয়ে কয়, ওমো আলীকে খুব আল্লাহওয়ালা মনে হয়, চলো দাই প্রস্তাব দি। হযরত ওমর বলে, আবু বকর গো, আমার দ্বারাই সম্ভব না। বলে কেন? আলী তো পেটে ভাতে উঠ চড়ায়। বলে উঠ চড়াইলে কি হবে? নবী তো বলেছে ঘরের বেড়া না থাকলেও ব্যাপার না, কিন্তু নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। হযরত ওমর বলছে, তারপরে তো আবার ফাতিমাকে তো চাইতে ভাত খাওয়াতে হবে। বলে না চলো যায়। বলে আমি আপনার সাথে যাই দাঁড়ায় থাকতে পারি, কিন্তু আমার মুখ দিয়ে বের হবে না যে আলীর সাথে বিয়ে। দুইজন গেছে,
যাওয়ার সাথে সাথে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতিমার একটা বিয়ের প্রস্তাব আমরা এনেছি, কিছু মনে করবেন না বলে বলো, হুজুর কষ্ট পায়েন না বলে বলো, হুজুর মনটা বেজার করেন না বলে এত কথা বলার দরকার নাই বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, আমরা দুজন চিন্তা করেছি আলীর সঙ্গে বিয়ে দিলে কেমন হয়। থাকার পরে নবী আমার মুসকি হাসি দিয়ে কয়, আবু বকর ওমর গো, তাড়াতাড়ি আলীকে ডেকে আনো। এই মাত্র ফেরেশতা খবর দিয়ে গেল, হুজুর গো, আলী আর ফাতিমার বিয়ে জান্নাতের মধ্যে মুনাজাত হয়ে গেল। হযরত আবু বকর আর আলী চলে গেলেন ময়দান মাঠে, উট চড়াচ্ছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, পেটে ভাতে উট চড়াই, তারপরে হাইদারি হাঁক দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আর আমাদের গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভর্তি গরু, চাচা কেমন আছেন বলে আর চলে। পাঁচ লাখ টাকা দামের গাড়িতে চড়ে বেড়াই, ভাই কেমন আছো বলে হুজুর দোয়া করেন এ বছর শেষ। চাচা কয় চলে না পালসার গাড়ি, আর কয় এ বছর আলহামদুলিল্লাহ, যতদিন তোমার মুখ দিয়ে বের না হবে কোটি কোটি লাখ লাখ টাকা গুনবা, কিন্তু টেনশন কাটবে না। টাকার মালিক যেমন আল্লাহ, সুখ শান্তির মালিকও আল্লাহ। কোটি কোটি টাকা চাইটা বের হয়ে কোর্ট ম্যারেজ করেছে, বাবাকে বাবা ডাকে না, কোটি কোটি টাকার মালিক, তিনটা ছেলে, তিনটা ছেলে, একটা হিরোইন খোরার, একটা মদ খোরার, একটা গরু চুরি করে ছেলে আছে। টাকায় শান্তি নাই রে, শান্তি আছে আমার মৌলার রহমতে। হযরত আলী জিজ্ঞাসা করে আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আমার নবীজি কেমন আছে, আলহামদুলিল্লাহ। কথার ভিতরে বলে ফেলেছে, আরে আলী, চারিদিক থেকে মা ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তোমার কি বিয়ের প্রস্তাব দিতে মনে চায় না নাকি? হযরত আলী বলছে দোহায় মাপসাই, এত বড় কথা আমার মুখ দিয়ে বের হবে না। বলে কেন? আমি নিজেই চলতে পারি না, ফাতিমাকে সালাম করে তোমার বিয়ের প্রস্তাব দিতে অসুবিধা বলে আমি দিবই না, পাগল নাকি? সাহাবীরা জিজ্ঞেস করে আলী বিয়ের প্রস্তাব দিতে মনে চাই কিনা, আলী লাগ দিয়ে কয় আবু বকর ওমর গো, কে না চায়, কিয়ামতের মাঠে আখিরি পয়গম্বরের জামাই হয়ে উঠতে। আলী কেন্দে ফেলেছে, আবু বকর ওমর বলে আলী চোখের পানি মোছো, আমরা প্রস্তাব নিয়ে আসি নাই, আমার দয়ার নবী নিজেই প্রস্তাব পাঠিয়েছে তোমাকে ডাকতেছে। শেরে খুদা আসাদুল্লাহিল গালিব নবীজির পার্শ্বে ভয়ে দাঁড়িয়েছে কাঁপে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গুনাহগারকে কেন ডেকেছেন? বলে আলী গো, চারিদিক থেকে ফাতিমার বিয়ে আসতেছে, তোমার কি প্রস্তাব দিতে বা বিয়ে করার ইচ্ছা আছে কিনা? বাবা যদি স্বয়ং প্রস্তাব দেয় একটু লজ্জার ব্যাপার না? জি, জোরে বলেন লজ্জার ব্যাপার না? জি জি জি।
আপনি যদি একটা যুবককে ডাইকে বলি যে বাবা আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব, তা তুমি কি রাজি? তো ওই ছেলেটা তেমনি বলবে হু 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 হুজুর বিষ, ভয় লাগবে না? আজকাল ভয় নেই। আমরা যখন বিয়ে পড়াইছি এত টাকা দেনমোহরে অমকের ছেলের সাথে তুমি কি কবুল করছো, এই কবুল কথাটা আগের মেয়েরা বলতে মাস আসি, বল মা কানছে, কান্দিসনি মা, বল মা, ঘন্টার পর ঘন্টা গেছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা গেছে, শেষ পর্যন্ত বলেছে ঠুঁট মেরেছে কিন্তু আওয়াজ হয় নাই। আর এখনকার গুলা যদি বলা যায় এত টাকা দেনমোহরে তুমি কি কবুল কবুল, হ্যাঁ হ্যাঁ কবুল, কয়বার বলতে হয়? তিনবার কবুল। ইমাম সাহেবের মুখেই আছে আর মেয়ে কি পা জামানা, একটু বেহায়া জামানা, জোরে বলেন ঠিক কিনা? বেহায়া জামানা যদি না হতো তাহলে একজন মক্কা মদিনা জিয়ারত করার লোক, আর তুমি যে বিড়িটা টানতেছো ধোমাটা, যে ওই হাজি সাহেব ইমাম সাহেব মুরব্বীদের গা পর্যন্ত যাচ্ছে, এটা তো খেয়াল রাখা উচিত ছিল। এসব আদব কায়দা বলতে কিছু নাই। হযরত আলী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, হ্যাঁ আমি বলতে পারবো না, তবে কে না চাই গো নবী কিয়ামতের মাঠে নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির জামাই হয়ে উঠতে? নবী যে বলছে আলীর মত আছে, টাকা পয়সা কি আছে, পেটে ভাতে উঠ সরাই, কিছু বিক্রি করার মতন আছে না, বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার একটা ঘর ছিল, প্রত্যেক সম্পত্তি ওটাও আমার ভাইয়েরা নিয়ে নিয়েছে, আমার শুধু তলোয়ার যুদ্ধ করা আর ঠেকানোর জন্য ঢাল, এই দুইটাই আমার পুঁজি। নবীজি ডাক দিয়ে কয় আলী রে, তলোয়ার ছাড়া যুদ্ধ হয় না, আমি আখেরি পয়গম্বর বলছি ঢাল না হলেও চলে, বিক্রি করে দাও। বাজারে বিক্রি করার জন্য গেল, ভয়তে পাশ দিয়ে কেউ হাঁটে না, ছেড়ে খুদা না পাশ দিয়ে হাঁটে না। হযরত উসমান গনি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছে আলী, মাসের পর মাস যদি বাজারে বসে থাকো তোমার ঢাল কেউ সহজে দরদাম করতে সাহস পাবে না। কত টাকা নিবা বলো? বলে 480 দেরহামে কিনা ছিল। হযরত উসমান গনি 480 দেরহাম দিয়ে কিনে নিলেন। ডাক দিয়ে কয় আলী রে, এইবার বলো তো ঢালের মালিককে, বলে আপনি, এই নাও আল্লাহর ওয়াস্তে আমি কিনে তুমি আলীকে দান করে দিলাম। ওদের ভিতরে প্রেম ভালোবাসা ছিল কি ছিল না? ছিল। আলী খুশি না বেজার? খুশি। খুশি হয়ে রওনা দিল। উসমান গনি কাঁদতেছে, এ আলী একটা কথা শুনে যাও। বলে কি গো ভাই, কাঁদছেন কেন? আলী রে, এই ঢাল বিক্রি করা টাকা দিয়ে কি হবে তা আমি জানি, ফাতিমার সাথে বিয়ে হবে, আমি যে কিনে নিয়ে তোমাকে দান করলাম, লাভে লোহা বই গলাবে তুলাও বইতে চায় না, কিয়ামতের মাঠে আমি যদি থেকে যাই ফাতিমার সামনে, হাসান হুসাইনের বাবা মাওলায়ে আলী শেরে খোদা নবীজির জামাই হিসাবে আমি উসমান গনিকে একটু সেই দিন আমার নবীর কাছে বোঝায় বইল, আমি যেন ঠেকে না যা। নবীর কাছে হাজির করলেন, নবীকে জিজ্ঞাসা করে আলী তল ঢাল কি বিক্রি করো নাই? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার হাতে কেন? উসমান গনি কিনে নিলেন, আমাকে দান করে দিলেন,
আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, ফাতিমার সঙ্গে আলীর বিয়ে হোক, এটা উসমান গনীয় মত আছে। ভাইরা আমার বন্ধুরা, আমি এই ওয়াজটুকু ধরেছি এই জন্যে, শুনলাম পুরুষের থেকে মেয়েরা দ্বিগুণ, নাকি পুরুষ যাতার থেকে অনেক বেশি মেয়েরা। মাসাসিরা প্যান্ডেলের ওয়াজটা শোনো, যিনি জান্নাতের সরদারি, মরার সময় ইমাম হাসান হুসাইন বলে, মা মাফ করে দিও, বলে বেটা রে তোর বাবার মহারানার দাবি ছেড়ে দিয়েছে শুধু আমার আব্বার উম্মতের কারণে। তোর বাবার কাছে যে আমি মহারানার টাকা পাবো ওটা মাফ করে দিয়েছি আমার এতিম বাবার উম্মতের কারণে, দুধের ধার মাফ করে দিলাম, কিন্তু আমার একটা দাবি বলে কি, আমি যখন মারা যাব রে বেটা, গোসল করায় যখন কাফন পরাবে, তোরা দুই ভাই খেয়াল রাখিস কাফনের মাথার দিকে আর পিছনের দিকে যেন না পেশা। হাসান হুসাইন বলে, মা গো পেশানোর মধ্যে অসুবিধা কি? মা ফাতিমা বলে, হাসান হুসাইন বেটা রে কাফনের মাথার দিকে আর পিছনের দিকে যদি এইভাবে পেশাই, কাফনটা টাইট হয়ে যাবে, টাইট ফিট পোশাকে মেয়েদের বডি বোঝা যায়। আজকালকার মেয়েদের পোশাক গুলো টাইট না লুজ? টাইট। আগে বোরখা বানাইতো কমপক্ষে 10 গড় কাপড় লাগতো, আর বোরখার এই জায়গায় শুধু চোখটা বাইর হওয়ার মতন 2 ফুটও ছিল, কানা ছিল। আর এখনকার বোরখার লাল টকটকা, হলুদ ঠকঠকা, বোরখার উপরে আবার জরি লাগাইছে যাতে পুরুষের চোখটা একটু বেশি করে পড়ে। আবার একদল মা বোনেদের বোরখাটা ফ্যাশন হয়ে গেছে, আমার মেয়ে বোরখা পরে আমার সামনে পার্কে বসে আছে, আমি টের পাচ্ছি না, একদিন দিয়ে লাভই আছে কিন্তু প্রেম চালাচ্ছে, ঠিক না বেঠি? ঠিক ঠিক। গোরস্থানে আইস মা গো, তোমাদের জন্য দোয়া করি শোনো। মা ফাতিমা মারা যাচ্ছেন, এশার নামাজ পড়ে জানলা দরজা বন্ধ করে সেজদাই করে কান্দে, ইমাম হাসান হুসাইন জানলার সাথে কান লাগানো, স্বামী হযরত আলী দরজার সাথে কান লাগানো। ইমাম হাসান হুসাইন বলছে, আব্বা দেখেন তো মা কি বলে কান্দে। মা ফাতিমা কান্দতেছে, মাবুদ ও গো মাবুদ, আমি তোমার হাবিবের মেয়ে, আমি জীবনে এত পর্দা করেছি, পুরুষের ভিতরে শুধু 4 জন আমাকে দেখেছে, আমার স্বামী, আমার আব্বা, আমার 2 ছেলে, আমার ভগ্নিপতি উসমান গনিও, আমি ফাতিমাকে জীবনে দেখে না। আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পীড়িত মেলা, শালিকে মোটরসাইকেলে বাপরে কত ডিজাইন সাজায় বুঝায় নিয়ে যাচ্ছ, ওই রকম যেতে যেতে 2-1টা শালি আর দুলা ভাই একসাথে মারা গেছে কি যায় নাই, আর দামটাকে তলে পড়ে কার লাশ যে কোন দিক গেছে হয়েছে হয় কিনা। আমাদের এই লালন ফকিরের দল গাঁজা খাইলে কি হবে কি কয় জানে, ডাবের পরে মগর পরে টান টুন একটা মাইলে অসুবিধা আছে নাকি, সারা বাংলাদেশের বক্তা তাজেরের গান গায়, রূপভানের গান গায়, সাজাদপুরেও এমন বক্তা আছে, ও টুকটুকির মা তো টুকটুকি কেন কথা দেয় না, যে গান শুনলে মেয়েদের কথা মনে পড়ে সে গান পাকা। এই গোরস্থানের মাটিতে 1 বৎসর আমি প্রধান বক্তা, আবারও বলছি যে গান শুনলে
মেয়েদের কথা মনে পড়ে সে গান শোনা পাকা হারাম নাকি কি হারাম? কি হারাম? কাঁসা হারাম পাকা। যেমন তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর দম, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কার কথা মনে পড়ছে? দেখুন, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কার কথা মনে পড়ছে? এইবার বক্তা যদি হাজার হাজার মানুষের মধ্যে বলে, মনেরই বাগানে ফুটিল ফুল রে, রশির ভমলাইল না, ফুলের মধু খাইল না। তখন যুবকদেরকে শয়তান কেতুকুতু দেয় আর কয়, এই বক্তা নিয়ে এসো, টাকা যা লাগে সব আমি দেব। আবার কয় কি, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, তুরস্কের মতন ধ্বংস এসে গেলে তার বন্ধুকে নিয়ে পালাবি কোন জায়গাতে। মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার, নাউজুবিল্লাহ। কোন বাঙালি হুজুর গান গায়, এক সময় আমাকে বলতো ও পাকা বাউল, এইবার আমি গান গাওয়া ছেড়ে দিলাম, এখন দেখি বক্তারা গান ছাড়াও আজি জানে না। মমতাজের গান, রুনা লাইলার গান, আর বাঙালি হুজুর যাহা ছিল এখনো তাহা আছে, ডাবের উপর মুগুর পলে, মানে ডামটাকে তলে পলে, সেদিন গাটের পাবা মন সহজে কি সই হবা। মামুন, আমার ভগ্নিপতি উসমান গনিও জীবনে আমাকে চোখে দেখে নাই, সেটা কিনা জোরে কর, যাক মনেও তো আছে, মেলা টাইম হলে ওয়াজটা ভুলে গেছিলাম, তো আপনাদের মনে আছে। মাবুদ গো, আমার স্বামী হযরত আলী ছাড়া আমাকে কেউ টাচ করে নাই, সুবহানাল্লাহ। বাজারে যখন ঈদের বাজারে মহিলা পুরুষ এক জায়গায় ঢুকে গাছ সাথে গাঁট একে কিনা, জোরে কর, লক্ষ লক্ষ। আর এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলছেন, মাবুদ গো জীবনে আমার গায়ে আমার স্বামী ছাড়া হাত দেয় নাই কেউ, আমি তোমার হাবিবের মেয়ে বলছি। আজকে যে আজরাইল আসবে, আমি ফাতেমার বুকে হাত দিবে, আমি তো কাউকে গায়ে হাত দিতে দিব না। বুঝি নাও মা শাশিরা পর্দা কাকে বলে। আমার স্বামী ছাড়া আমার গায়ে কেউ হাত দেয় নাই, আর আজরাইল এসে যে আমার বুকে হাত দিবে, আমি পারবো না পারবো না, চিল্লায়ে চিল্লায়ে কান্দে। জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই, আর জীবন নেওয়ার সময় কেন আজরাইল লাগবে? তুমি এসে নিয়ে যাও আজরাইলকে, আমি আমার বুকে হাত দিতে দিব না। এই জন্যে জুম্মার দিনে কিয়ামত পর্যন্ত ইমাম সাহেবরা বলবে, সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ। মাবুদ, আমি বেপর্দা হয়ে কবরে যাইতে পারবো না। মহিলা প্যান্ডেলের মা বোনেদেরকে বলছি, আজরাইলকে বুকে হাত দিতে দিবে না, তার জন্য মা ফাতিমা চিৎকার করে কান্দে গো মা। এইবার যেসব মা চাষিরা, মা বোনেরা, পুরুষ দর্জি দিয়ে ব্লাউজ বানাও, কি
পুরুষ দর্জি দিয়ে থ্রি পিস বানাও, সেলোয়ার কামিজ বানাও, দর্জিরা কি বিনা মাপে বানাইতে পারবে নাকি? বিনা মাপে বানাইলে তো দর্জিগিরি থাকবে না। এটা কি করেছিস? ঝুল এত বেশি কেন? যার জন্যে মেয়েদের শরীরটা কি দিয়ে মাপে? জোরে কোন মা বোনেরা গালি বুঝাই সারাই, মূর্খ সাপন দিয়ে চোখের মণি ফাটাই দিলেও বোঝে না। আজরাইলকে যদি গায়ে হাত দিতে না দেয় তাহলে এইবার বোঝো গো, তুমি যে দর্জি দিয়ে মাপাও জান্নাত তোমার বাপের নয়, জান্নাত বাঙালি হুজুরের বাপের নয়, জান্নাতের মালিক যিনি তিনি কে? আর জোরে বলেন আল্লাহ আল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে, মাসাসিদেরকে বলছি, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিশাইতে এমন আজাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আপনি যার সাথে প্রেম করেছেন তার নাম মিসেস ফরিদা, আপনি মাঝে মধ্যে স্বপ্নে দেখেন ফরিদাকে, ঘুমাইলে ফরিদাকে স্বপ্নে দেখেন, বলে হুজুর একটা তাবিজ দেন, বলে কি? স্বপ্নের মধ্যে খুব জ্বালায় ফরিদাকে ভালোবাসার পরে যদি স্বপ্নে ফরিদা হাজির হয়, মা ফাতিমাকে একবার দেখলে তার জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই মা ফাতিমাকে কেন দেখা যায় না? মা ফাতিমাকে যারা দেখে তারা হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? যাকে কল্পনা করবা তাকে দেখতে পারবা, কিন্তু হযরত বাবা শাহ মখদুমকে দেখা এত সহজ কথা নয়, উস্তাদজিকে দেখা এত সহজ কথা নয়, শাহ শরীফ জেলদারিকে দেখা এত সহজ কথা নয়। আমি মাসাসিদেরকে বিরুদ্ধে বলছি না, আমি বলছি মাসাসি একটু সাইজ হয়ে কবরে যাও, পর্দা হয়ে যাও। কেন? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন নাকি? শুনছেন নি? মাজার কোথায়? দিল্লিতে। দিল্লিতে নিজামউদ্দিন, আজমিরে হলো খাজা মঈনুদ্দিন, ঠিক কিনা? মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে শোন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলাম, উনি হলেন মঈনুদ্দিন চিশতি। কিছু জাহেল জালিয়ত আছে, খাজা বাবাকে মানে না, শাহজাদপুরেও আছে, কিছু জাহেল জালিয়ত আছে, ভণ্ড পীরের ওয়াজ করে কিন্তু খাঁটি পীরের ওয়াজ করতে চায় না। সেই ভণ্ড বক্তাদেরকে বলি খাজা বাবা ওলি না ভণ্ড? জোরে কর ওলি ওলি। একটা কথা বলি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো একজন ওলি হওয়া এত সহজ কথা নয়। খাজা মঈনুদ্দিন চিশতি ওলি না ভণ্ড? একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? আমাদের দেশে কিছু বাটপার বক্তা আছে, 5 জন মুসিকে 5,000 টাকা দিয়েছে, স্টেজে কলেমা পড়াই দেবে 5,000 টাকা দিবে, আর এই ইউটিউবওয়ালাদেরকে 2,000 মেরে দিয়েছে। একটু ভালো করে বলিস, আমার কাছে 5 জন মুসলমান হলো, চিটারি করে মুসলমান বানাচ্ছে, মাঝখান থেকে কে জানি বলে ফেলেছে ও তো আগেই মুসলমান হয়েছিল। সিতারি বাটপারি করে টাকা দিয়ে মুসলমান বানাইয়ে বিশ্বে ভাইরাল
ভাইরাল ব্যক্তিত্ব হতে চাও, এই হলো তোমার দৌড়। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালত। বাংলাদেশে এক বক্তা বলছে নারায়ণ রিসালত ফালতু জিনিস। বহুত কিছু শুনলাম, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবে, ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর তালের পাখায় ভোট দিলে স্বয়ং নবীজি পাবে। বহুত কথা শুনতে শুনতে কানে আর ভর ধরে না, ভালো করে শুনে নাও। কত লক্ষ মুসলমান বানাইছে? 90 লক্ষ। এইবার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির মা, খাজা বাবা মিটমিট করে হাসে। খাজা বাবার মা জিজ্ঞাসা করে, বেটা মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা গো, একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। অন্য জাতিকে? আর তুমি দাওয়াত দিচ্ছ, আসেন আসেন মসজিদে আসেন, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। তুমি তো দিনদারের কাছে দিনের দাওয়াত দিচ্ছ, আর উনি বেদিনের কাছে দিনের দাওয়াত দিছে, একটা না দুইটা 90 লক্ষ। বলে, মা হাসবো না কেনে, 90 লক্ষ মুসলমান বানিয়েছি। খাজা বাবার মা ডাক দিয়ে কয়, বেটা মই দুধ দিলে তাহলে তো আমি হাসবো, তুই হাসিস কেন? বলে, কেন মা? বলে, এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কিরকম কিরকম মা তা শুনবি? বলে, বলো। 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, একটা রাত্রি দিয়ে আমি ঘুমাই নাই, যাই না মাঝে বসে কাঁদতাম, মা বলতো আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায় দাও। সারা রাত ওনার মা যাই না মাঝে কানতেন, আমার পেটের বাচ্চাটাকে কি বানায় দাও? বিশ্ব অলি বানায় দাও। আর আমাদের মাদের পেটে বাচ্চা আসলে কয়, স্বামী গো তুমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাক, আমার পেটে বাচ্চা, তাড়াতাড়ি একটা টিভি কিনে দাও, সময় কাটে না। টিভিতে স্টার জলসা দেখো, জি বাংলার নাটক সিনেমা দেখে ঘুমাও। আর খাজা বাবার মা কোনোদিন রাত্রে ঘুমাই নাই, যাই না মাঝে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি বিশ্ব অলি বানায় দাও। খাজা বাবা বলছে, তাই নাকি মা? বলে, হ্যাঁ। শুধু হ্যাঁ না, আর একটা কথা শোন। বলে, কি? যতদিন তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। একটা ছেলে কতদিন দুধ খায়, কতবার দুধ খায়, ততবার আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে দিই না। আর আমাদের দেশের মা চাষিরা ছেলে দুধ খাচ্ছে, ছেলে বুকের দুধ খাচ্ছে, মা আজকে ব্রাজিলকে জিতাবো, ওই আর্জেন্টিনা যদি হাইরে যায় আত্মহত্যা কর। সৌদি আরবের সাথে আর্জেন্টিনা 2 গোলে হারলো, ওই মহিলা হার্ট ফেল করে মারা গেল। তাহলে কত ভালোবাসে আর্জেন্টিনাকে। ফেসবুক গোতাতে গোতাতে মার খেয়াল ফেসবুকের দিকে, আর ছেলে দুধ খাতে খাতে ঘুম পড়ে, পার নিচ দিয়ে টেবিলের নিচে চলে গেছে।
কপাল পোড়া মা রাস্তায় ডাকতেছে, আব্দুল কুদ্দুস রে বেটা দুধ খেতে খেতে কই গেলি, শাশার কবর কনে আর শাশি, ছেলে ঘুমাইছে কনে আর শাশি খুঁজে কোন, মা শাশিরা চিন্তা করবেন হাফেজ আব্দুল সাত্তারই ভালো ছিল, এ বুড়া বক্তা উঠি আমাদের পিছনে লাগল। ও মা শাশিরা গো, জমিন যদি ভালো হয় ফসলও ভালো হবে কি হবে না, মা গো তোমরা ভালো হও তোমার সন্তান আল্লাহর ওলি হবে। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন 850 আগে, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সাইকেল মোটর সাইকেল এই হুন্ডা ফুন্ডা কিছু হয় নাই, প্লেন হয় নাই হেলিকপ্টার হয় নাই, ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতির জানা যায় 16 লক্ষ লোক জমায়েত হয়, মুখের কাপন কানা সরাতরে বা একটু দেখি খাজা বাবার চেহারাটা, মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন আমার খাজার চেহারাই যে নূর ছিল মরার পরে 1000 গুণ নূর বেড়ে গেছে, ওই চেহারা মুবারকের নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানিকে 4 বছরের ছেলে ভর্তি করে দিল মা মাদ্রাসায়, ওস্তাদ জি ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়ে বয়স কত, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলে ওস্তাদ জি ওটা জানি, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানি, উস্তাদ বলে আরে 4 বছরের আব্দুল কাদের আর কি জানো, 4 বছরের ছেলে ডাক দিয়ে কয় উস্তাদ জি 18 পারা পর্যন্ত এই সিনার মধ্যে ঢুকায় রেখেছি, উস্তাদ জি চিন্তা করে 4 বছরের সওয়াল 18 পারা মুখস্থ কি জিন্না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাড়িতে উস্তাদ গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘোড়া দুম কুকুর দুম শিয়াল দুম, আবার কয় জুজু আসতেছে নাকি, আমি আগেই বলেছি জমিন ভালো তো ফসল ভালো, আমি আমার ছেলে আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ পড়ায় জোরে বলেন মারহাবা, আজকের প্যান্ডেলে যে সব মেয়েরা আছে এরা তো কোরআন শরীফ পড়ায় আর ছেলেকে ঘুম পড়ায় নাকি, আরো সব জায়গায় তো আর একরকম না, আজকের মেয়েগুলো সব কোরআন শরীফ পড়ায় আর ছেলেকে ঘুম পড়ায়, ভালো করে শোনো গো মা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বয়স কত, 4 বছরের বাচ্চা ছেলে ডাক দিয়ে কয় মা গো ভুল কথা বলল না, সুবহানাল্লাহ, আমি তোমার ঘুমের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করি নাই, ঘুমাইতে ঘুমাইতে মুখস্থ করি না, বলে কি বলছিস তুই, আমি আব্দুল কাদের যখন তোমার পেটে ছিলাম তোমার যে 18 পারা মুখস্থ ছিল, তুমি যখন কোরআন পড়তা গো মা তখন পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের সমস্ত কোরআন মুখস্থ করে ফেলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কেউ বুঝতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা। ভাইরা আমার, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইকে আকবর বাদশার বেটা জাহাঙ্গীর জেলখানার ভিতরে ঢুকায়ে বাঘ দিয়ে খাওয়াইয়ে ফেলবে, কি দিয়ে? বাঘটাকে এক মাস খাবার দেয়নি, খুদা পেটে যাতে খাইতে টাইম না লাগে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহকে জেলখানার ভিতরে ঢুকায়, জেলখানার দরজা খুলে খুদার তো বাঘকে ঢুকাইয়ে দিল। আদবের সাথে বাঘ এইভাবে বসে আছে, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ তাকাই আছে, মুজাদ্দিদ আলফেসানি অজু করে নামাজে দাঁড়াইলেন, বাঘ ওনার দিকে তাকাই আছে। আমার আল্লাহ বলে বাঘ রে ওরে বাঘ, ভালো করে শোন, ভালো করে শোন, আমার বন্ধু মুজাদ্দিদ আলফেসানি নামাজে দাঁড়াইছে, একটা লোকের আসুর যদি ওর গায়ে লাগে বাঘ রে তোর খবর আছে, ভাবে বসে আছে। নামাজ শেষ করে বলছে বাঘ রে বাদশা তো আমাকে খেয়ে ফেলার জন্য তোকে খাঁচার ভিতরে দিল, তুই খাইস না কেন? বাঘ জোর হাত করে চিৎকার করে কান্দে বলে আল্লাহর ওলি গো আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছে, একটা লোকের আসুর যদি লাগে রে বাঘ তোর খবর আছে, আমি বাদশার পূজা করি না আমি আমার মওলার পূজা করি। গরিব নামাজের কথা শুনলেন, গৌসে পাকের কথা শুনলেন, মুজাদ্দিদ আলফেসানির কথা শুনলেন, আজকে যদি একটু ওলি আল্লাহর ওয়াজ বেশি হয় অসুবিধা হবে না? তার কারণ বাংলাদেশের সব ডিজাইনের ওয়াজ আছে, ওলি আল্লাহর ওয়াজ নাই। তার কারণ শাহ মখদুম ইসলাম জিন্দা করেছেন, এখন সে আমার তাকে আমরা দেখতে পারি না। নদীর ওই পারে হাবিবুল্লাহ শাহ মাজার ভেঙ্গে দাও, উস্তাদজি মাজার ভেঙ্গে দাও, শাহ শরীফ জেন্দানি মাজার ভেঙ্গে দাও, এরকম বক্তা আছে কি না? আছে আছে আছে। মানে কি ভাব ইয়ালা, মাজার গুলো ভেঙ্গে দাও পুড়িয়ে দাও, বাপ রে ওনার বাপের টাকা দিয়ে মাজার করে মনে হয়, এরকম বক্তা আছে কি নাই? আছে আছে। তাহলে যদি আজকে আল্লাহর ওলিদের ওয়াজ একটু বেশি হয় রাজি আছে নাকি? রাজি রাজি। আমি একটা গান বলেছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটা দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ভালো করে শোনো, ওইখানে একটা হোটেল আছে না, গরিব নামাজ হোটেল আছে নি, এখানে অনেক দিন টাকা দিয়েছে তাই নাই? ওরম একটা হোটেলে চাকরি করে এক বাবুরসি, কিন্তু বাবুরসি নামাজি, বাবুরসি কি নামাজ, নামাজ পড়ে। ওই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ। শুধু ওলি না, ওই জামানার মহাদ্দেশ মহাজ্ঞানী ওই বাবুরসি কান্দে, বাবুর বাহাউদ্দিন নকশবন্দের চেহারা না দেখে তুমি মরণ করো না, আল্লাহ তুমি আমাকে রাজা বানায়ও না, দরকার নাই বাদশা বানায়ও না, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা দেখা যায়। কান্দে কান্দে ১২ বছর হয়ে গেছে, জোরে বলেন কত বছর?
আমাদের ধৈর্য শক্তি একটু কম আছে, কিছু কিছু মুরিদ আমাদের দেশে আছে। আগে ছিল আফসার খলিফার মুরিদ, এখন দেখি সে চর মোনায় যায়, বলে ওখানে কিছু নেই। চর মোনায় 3 মাস থাকার পরে গেল 800, বলে চর মোনায় কিছু নেই। চরম 800 থেকে গেল মাইজ ভান্ডার, কি ব্যাপার, বলে কিছু নাই 800। এই ধরনের কিছু তরকারি শাখা মুরিদ আছে কিনা? সেই মুরিদকে আমি বলছি মঞ্জার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে। তুই একবার কি করবি, তোর নিজেরই তো মনটাই স্থির না। কানতে কানতে 12 বছর হয়ে গেছে আর বলছে আল্লাহ বুঝতে জানতে সানিকে দেখায়ও কত বছর কানতেছে। এইবার মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহ আমার মতন সফরে বের হয়েছে, তাই বলে জাপানি গাড়ি না, ও সময় তো জাপানি গাড়ি হয় নাই। উনি সফর শেষ করে একটা মসজিদে থাকবে, ইমাম সাহেব বলতেছে সাসা কিছু মনে করেন না, মসজিদে থাকা কমিটির নিষেধ আছে। বলে বারান্দায় থাকি, ইমাম সাহেব বলছে সাসা বারান্দায়ও থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না, বারান্দায় থাকতে দিল না। ওই জামানার বড় অলি মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর ভিতরে সব থেকে বড় জ্ঞানী হলেন ওই জামানায়, উনি ছিলেন। ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছেন, মসজিদে যখন থাকতে দিল না, হাঁটতে হাঁটতে দেখে ওই হোটেলের সুলা গনগনা আগুন, বেঞ্চের উপরে বাবুর্চি শুয়ে ঘুমায় আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলে বাবা তোমার এই চুলার পাশে একটু বসে আগুন তাপাবো, তোমার কোনো অসুবিধা আছে নাকি? ওই বাবুর্চি বলে চাচা আপনি আমার বাবু আসিল, একটু আগুনই তো তাপাবেন, তাপান। আগুন তাপাচ্ছে, সকাল হলে ফজর পড়ে বাড়ি যাবে। এমন সময় ওই বাবুর্চি উঠে অজু বানালেন, অজু বানানোর পরে তাহাজ্জতের নামাজ আদায় করলেন, মুনাজাতের ভিতরে চোখের পানি ঝরায় দাড়ি দিয়ে বুক দিয়ে গড়ে যায় মাবুদ, গুনে গুনে দেখি 12 বৎসর হয়ে গেল, আমি তো রাজা বাদশাহ হতে চাই নাই, আমি তোমার কাছে কোটি টাকা চাই নাই, আমি চেয়েছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় মরণ করো না, 12 বৎসর একই গীত গাই, তুমি কি দেখো না নাকি? ও কানতেছে হোটেলের বেঞ্চের উপরে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কোন জায়গায়, উনি কি দেখতেছে কিনা? নামাজের পরে চোখের পানি ফেলে মুনাজাত করে যাই নামাজ গুছাচ্ছে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে আব্বা কি 12 বৎসর হয়ে গেল? বলে আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখতে চাই, 12 বৎসর কাঁদছি আল্লাহ শোনে না। আব্বা আপনি আমার বাবু আসিল, আগুন তাপাতে দিলাম, আমি তো কিছু বলি নাই। আব্বা তাহলে এক কাজ করেন, আপনি আমার বাপু আইসিল, আপনি একটু দোয়া করলে মনে হয় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ দেখা দেবে, আপনি একটু দোয়া করেন। পা ধরে কানতেছে, দেখা যাক কি হয়, রাজি আছেন নাকি? জোরে কোন রাজি আছেন? রাজি যদি থাকেন রে বেটা, আব্দুস সাত্তার জোয়াল মানুষ, সে যদি 3 ঘন্টা ওয়াজ করে আমি গোড়া মানুষ 4 ঘন্টা পারব নাকি পারবো না? নাকি পারবো না? আব্দুস সাত্তার যদি বলে আমিও 4 ঘন্টা পারব, আল্লাহ রহমতে আমি 5 ঘন্টা পারব। বুড়া হতে পারি, গলার তেজ কম আছে নাকি? কম আছে নাকি? এটা আমার ব্যক্তিগত ফুটানি নয়, আমি সব সময় আমার গলা নিয়ে বলি,
কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা। ফুটানি করলে গলা যে কোনো সময় নর্ধ্বংস হয়ে যাবে, আমি ফুটানি করি না, আমার মাওলার শুকরিয়া আদায় করি, জোরে বলেন ঠিক কিনা। এবার বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ পাও ধরে ধরে কাঁদতেছে, কেডা কাকে দেখার জন্য? দেখা যাক তো দুই পাগলের কি হয়। লালন ফকির বলছে, পাগলের দলে যাবি পাগল হবি, বুঝবি শেষে তুরা কেউ যাসনে ওই পাগলের কাছে। দেখি দুই পাগলের খেলাটা কেমন হয়।